ପିଲାମାନେ ଆଜି ଆମେ ସଂସ୍କୃତ ବିଷୟ ଅଧ୍ୟୟନ କରିବା। ତ ଏଇ ଯେଉଁ ସଂସ୍କୃତ ବିଷୟଟି ରହିଛି, ପ୍ରଥମତଃ ଆମେ ପରିବେଶ ପଢ଼ିବା। ତେବେ ପରିବେଶ ଆମେ କାହାକୁ କହିବା? ପରିବେଶ ଆମେ କାହାକୁ କହୁଛେ? ଯେ ଆମ୍ଭମାନଙ୍କର ଚତୁର୍ଦିଗରେ ଯାହା ଦେଖାଯାଉଛି ତାହା ପରିବେଶ ବୋଲି ଆମେ କହୁଛେ। ସଂସ୍କୃତିରେ କହିବାକୁ ଗଲେ, ଅସ୍ମାନ୍ ପରିତଃ ଯ ଦୃଶ୍ୟମାନ ଅସ୍ତି ସ ପରିବେଶ, ଅର୍ଥାତ୍ ଆମ୍ଭମାନଙ୍କର ଚତୁର୍ଦିଗରେ ଯାହା ଦେଖାଯାଉଛି ତାହାକୁ ଆମେ ପରିବେଶ ବୋଲି କହୁଛେ। ଏଇ ଯେଉଁ ପରିବେଶ, ଇଏ ହେଲା ପ୍ରଥମେ କ'ଣ ନା, ଯେ ମାତୃ ଶବ୍ଦ ହିସାବ ପ୍ରୟୋଗ ହୋଇଛି ରୋଗାନ୍ତ ମାତୃ ଶବ୍ଦର ପ୍ରୟୋଗ। ତେବେ ପରିବେଶ ବିଷୟଟି ମୁଁ ପ୍ରଥମ ଅନୁଚ୍ଛେଦଟି ପଢ଼ୁଛି। ୟଂ ଭାରତୀ ମନୋଜସ୍ୟ ମାତା ମନୋଜ ପ୍ରତିଦିନ ମାତରଂ ପ୍ରଣମତି, ଏକଦା ମନୋଜ ମାତ୍ରା ସହ ନଦୀତଟେ ଭ୍ରମତି ସ୍ମ, ତଦା ସହ ମାତ୍ରେ ନିବେଦୟତି ମାତଃ କ ନାମ ପରିବେଶ ରୂପୟା ବଦତୁ। ମାତା ବଦତେ ପୁତ୍ର ଅସ୍ମାନ୍ ପରିତଃ ଯ ଦୃଶ୍ୟମାନ ଅସ୍ତେ ସ ପରିବେଶ, ଭୂମି ଜଳ ଗଗନ ବାୟୁ ବୃକ୍ଷା ଜୀବା ଚ ବିଶେଷତଃ ପରିବେଶ ଇତି ପରିଚିତଃ। ପୁତ୍ର ପୁନଃ ପୃଚ୍ଛତି ମାତଃ କେନ ଭାବେନ ସ ଦୂଷିତ ଭବତେ, ମାତା ବଦତେ ବୃକ୍ଷସ୍ୟ, ମାତା ବଦତେ ଗୃହସ୍ୟ ଅବକାର ଦ୍ୱାରା, ତଥା ଚ କୃଷି କ୍ଷେତ୍ରରେ ରାସାୟନିକ ସାରସ୍ୟ ପ୍ରୟୋଗ ଦ୍ୱାରା ଭୂମି ଦୂଷିତ ଭବତେ, ନଗରସ୍ୟ ଶିଳ୍ପାଗାରସ୍ୟ ଚ ବର୍ଜ୍ୟଦ୍ରବ୍ୟ ଦ୍ୱାରା ଜଳ ପ୍ରଦୂଷିତ ଭବତେ, ତୈଳଚାଳିତ ଯାନାନାଂ ଧୂମ ଦ୍ୱାରା ବାୟୁ ପ୍ରଦୂଷିତ ଭବତେ, ଶିଳ୍ପଗାର ସ୍ଥାପନାର୍ଥଂ ଅରଣ୍ୟ କ୍ଷେତ୍ରାଣି ବିନିଷ୍ଟାନି ଭବନ୍ତି, ବୃକ୍ଷାଣାଂ ଛେଦନଂ ଭବତେ, ତେନ ବନ୍ୟଜୀବାଃ ବିନାଶଂ ଗଚ୍ଛନ୍ତି, ପ୍ରତିଦିନ ଉତ୍ତାପସ୍ୟ ବୃଦ୍ଧି ଭବତେ, ଆବଶ୍ୟକ ସମୟେ ମେଘା ନ ବର୍ଷନ୍ତି। ତେବେ ପରିବେଶର ପ୍ରଥମ ଅନୁଚ୍ଛେଦ ତୁମେମାନେ ପଠନ କରିବ। ଏବେ ଏ ପରିବେଶର ପ୍ରଥମ ଅନୁଚ୍ଛେଦର କେତେକ କଠିନ ଶବ୍ଦ ରହିଛି ତାହା ମୁଁ କହୁଛି, ଖାତାରେ ଲେଖ। ତେବେ ୟଂ ଭାରତୀ ମନୋଜସ୍ୟ ମାତା, ୟଂ କହିଲେ ଏହି, ମାତରଂ କହିଲେ ମାଙ୍କୁ ବା ମାତାଙ୍କୁ, ମାତ୍ରା ସହ ମାତାଙ୍କ ସହିତ, ଏ ମାତ୍ରା ସହ ସହଯୋଗ କରିବ ନା ତୃତୀୟ ବିଭକ୍ତି ମାତ୍ରା ସହ, ଭ୍ରମତି ସ୍ମ ବୁଲୁଥିଲେ, ସ୍ମ ଅତୀତ କାଳର ଅବ୍ୟୟ ହେଉଛି କ'ଣ ନା ସ୍ମ, ତଦା ସେତେବେଳେ କୃପୟା ବଦତୁ କୃପୟା ଦୟାକରି ନିବେଦୟତେ ନିବେଦନ କରୁଅଛି, ସ୍ମାନ ଆମ୍ଭମାନଙ୍କ ପରିତଃ ଚାରିଆଡ଼େ ଅବକାର ଦ୍ୱାରା ଅଳିଆ ଆବର୍ଜନା ଦ୍ୱାରା ରାସାୟନିକ ସାରସ୍ୟ ରାସାୟନିକ ସାରର, ବର୍ଜ୍ୟଦ୍ରବ୍ୟ ଦ୍ୱାରା ଅଳିଆ ଆବର୍ଜନା ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷିତ କଳୁଷିତ। ତେବେ ଆଉ କେତେକ ସବୁ ରହିଛି ତାହା ମଧ୍ୟ ଆମେ ଅଧ୍ୟୟନ କରିବା। ଏଥିମଧ୍ୟରୁ କେତେକ ସନ୍ଧି ବିଚ୍ଛେଦ ରହିଛି ତାକୁ ଆମେ ଲେଖିବା। ଇତ୍ୟାଦୟ ଇତି ଯୁକ୍ତ ଆଦୟ ଇତ୍ୟାଦୟ,
শিল্প আগারাইছো শিল্প যুক্ত আগারাইছো শিল্পাগার স্থাপনার্থম শিল্প যুক্ত আগার স্থাপন যুক্ত অর্থম শিল্পাগার স্থাপনার্থম এবে বহি দেখ অধ্যয়ন করিবা ইয়ং ভারতে মনোজস্য মাতা এই ভারতে মনোজঙ্কর মা অটন্তি মনোজ প্রতিদিন মাতরং প্রণমতে মনোজ প্রত্যেক দিন মাঙ্কু প্রণাম করুছি একদা কহিলে থরে একদা মনোজ মাত্রা সহ নদী তটে ভ্রমতি স্ম একদা কহিলে থরে মনোজ মাঙ্ক সহিত নদী কূলরে ভ্রমণ করুছি নদী তটে নদী তটে নদী কূলরে রে ঠারে কনা সপ্তমী বিভক্তি হুয়ে নদী তটরে নদী কূলরে অধিকরণ কার করে সপ্তমী বিভক্তি আউ যো ভ্রমতিস্ম ভ্রমণ করুথিলা অতীত কালরে বা অতীত কালর প্রয়োগ যেতেবেলে করা যায় সেতেবেলে স্ম লাগিথায়ে তদা স মাতৃ নিবেদয়তে সেতেবেলে সে মাঙ্কু কনা নিবেদন কৌছন্তি মাতহ সম্বোধনরে কনা প্রথমা বিভক্তি মাতহ হে মা ক নাম পরিবেশ আমি মানে কাহাকু পরিবেশ বলি কহু অছু রূপয়া বদতু দয়া করি কহন্তু মাতা বদতি মা কহুছন্তি পুত্র অস্মান পরিতহ য দৃশ্যমান অস্তি স পরিবেশ অস্মান আম্ভ মানঙ্কর তাহলে অস্মান পরিতহ য দৃশ্যমান অস্তি স পরিবেশ আম্ভ মানঙ্কর চতুর্দিগরে চারিআড়ে যাহা দেখা যাচ্ছে তাকে আমি পরিবেশ বলে কহছু তবে পরিতহ পরিত কহিলে চারিআড়ে এ পরিত যোগরে কেউ বিভক্তি না পরিত যোগরে দ্বিতীয় বিভক্তি হই থাকে গ্রামং পরিতহ বৃক্ষা সন্তি গাঁর চারিআড়ে বৃক্ষ গুড়িক রয়েছে বাক্য গঠনটি হয়েপারে চ পরিবেশ ভূমি জল গগন বায়ু বৃক্ষা জীবা চ বিশেষত পরিবেশ ইতি পরিচিত তাহলে ভূমি জল গগন বায়ু বৃক্ষা এবং জীবা জীবগুড়িক এগুলিক পরিবেশ বলে পরিচিত অটন্তি ইতির অর্থ হল বলে অব্যয়পদ ইতি যোগরে প্রথমা বিভক্তি হুয়ে তাহলে পুত্র পুনঃ পুছতি পুত্র পুনঃ কহিলে পুণি বা পুনর্বার পুছতি মাতহ সম্বোধন প্রথমা হে মা কেন ভাবে ন স দূষিত ভবতি কি প্রকার সে দূষিত হেউছে কলুষিত হেউছে মাতা বদতি মা কহুছন্তি গৃহস্য ঘরর অবকার দ্বারা মহিলা দ্বারা তথা কৃষিক্ষেত্রে রাসায়নিক সারস্য প্রয়োগ দ্বারা এবং কৃষিক্ষেত্রে রাসায়নিক সারর প্রয়োগ দ্বারা কণ হচ্ছে না ভূমি দূষিত হেউছে নগরস্য শিল্পাগারস্য চ বর্জ্যদ্রব দ্বারা তাহলে নগরস্য ষষ্ঠী বিভক্তি নগরস্য চে লাগিলে ষষ্ঠী হইথায়ে নগরর রঙ্কর মানঙ্কর ষষ্ঠী নগরস্য শিল্পাগারস্য নগর এবং কলকারখানা র যেউঁ বর্জ্যবস্তু রয়েছে আবর্জনা বা ময়লা রয়েছে তাহা কন করছে না জল প্রদূষিত ভবতি তাহা দ্বারা জল প্রদূষিত হেব অছে তৈল চালিত জানান ধূম দ্বারা বায়ু প্রদূষিত ভবতি তেবে তৈল কইলে লা তেল তেল দ্বারা চালুথিবা যেউ যানবাহন রহিছে তার ধূম দ্বারা কন্যা
वायु प्रदूषित होउचे। शिल्पागार स्थापनार्थम शिल्पागार स्थापन करिबा हे अरण्य क्षेत्राणी विनिष्टानि भवन्ति। अरण्य क्षेत्र गुड़िक जंगल गुड़िक विनाश करुछन्ति बा नष्ट करुछन्ति। वृक्षाणां छेदनं भवति एवं वृक्ष गुड़िक कोन छेदन करुछि छिद धातु अर्थात छेदन करिबा काटिबा बा हानिबा। तेनह वन्य जीव विनाशं गच्छन्ति तेणु एहि वन्य जीव गुड़िक विनाश होउछन्ति। प्रतिदिन उताप वृद्धि भवति एवं प्रत्येक दिन उताप कहिले गरम वृद्धि प्राप्त हो अछि। आवश्यक समय मेघा न वर्षन्ति आवश्यक समय रे मेघ वर्षा कराए नहीं बा आवश्यक समय मेघा न वर्षन्ति ठीक समय रे मेघ वर्षे नहीं। तेबे पिला माने देख मु आउ धरे तार सार अर्थ कहि दउचे। एई भारते मनोजंकर माता अटन्ते मनोज प्रतिदिन मांको प्रणाम करन्ते। थरे मनोज मांको सहित नदी कूल रे भ्रमण करूथला सेते बेले मांको निवेदन करूछन्ते हे मा काहाकु आम्भे माने परिवेश कहिबा दया करी कहंतो। मा कहुचन्ते हे पुत्र आम्भ मानकर चतुर्दिगरे जहा देखा जाउचे ताकु आम परिवेश कहुचो अर्थात भूमि जल गगन वायु वृक्ष जीव एगुड़िक सब आम मानकर कन्ना परिवेश बोले कहुचे। ताले पुत्र पुनः पुनर्बार पुत्र माँ को पचारुचन्ते केउ भावरे यहाँ दूषित हो अच्छे। माँ कहते गृह तथा महिला आवर्जना जो रही कृषि क्षेत्र रासायनिक सार प्रयोग द्वारा ये सब भूमि दूषित हो पार अच्छे। नगर शिल्पगार बर्ज्यद्रव्य द्वारा महिला आवर्जना द्वारा जल प्रदूषित हो अच्छे। तैल चालित तेल द्वारा चलुवा जान बाहन द्वारा वायुकर्ण प्रदूषित होचे। ता संग को शिल्पगार स्थापन करने जिते बड़े लोक मैंने अरण्य क्षेत्र को कना विनाश कर नष्ट करदे द्वारा वायु दूषित होचे। प्रत्येक दिन उताप वृद्धि प्राप्त होउछे एवं आवश्यक समय मेघ केबे हेले बरसो नहीं। हाँ बर्तमान तो आम देखा ना HW मातृभाषा अनुवाद कुरुत मातृभाषा अनुवाद करिबो। यंग भारतीय मनोजस्य माता मनोज प्रतिदिन मातरं प्रणमति गरे एकदा मनोज मात्रा सह नदी तटे भ्रमति स्म। एक नंबर घ तदा सह मात्रे निवेदयति मातः क नाम परिवेश रूपया वदतु च भूमि जल गगन वायु जीवा इत्यादय परिवेश इति परिचिता। छ शिल्पगार स्थापनार्थ अरण्य क्षेत्राणि विनिष्टानि भवन्ति। संस्कृतेन अनुवादन कुरुदान देखिले तेबे वर्तमान दुई नंबर HW एक पदेन उत्तरं कुरुत का मनोदैस्य माता ख
कया सह मनोज नदी तटे भ्रमते स्म। दुई नंबर ग क मात्रे निवेदयते। घ अस्मान परितः ज दृश्यमान अस्ते स क। उ के परिवेशः। च वायु केन प्रदूषित भवति। छ अरण्य क्षेत्राणि कथं विनष्टानि भवन्ति। ज केशा छेदनं भवति। ञ प्रतिदिन कस्य वृद्धि भवति। त के आवश्यक समये न वर्षन्ति। तेबे पिलाने आमे जति पढिलो क्षेत्र एच डब्ल्यू ओ देलो एक पदन उदाहरण करू त एवं मातृभाषा अनुवाद करू त प्रत्येक खाता करिवो एवं खाता रे तार प्रति उत्तर करि रखिवो एवं ताहा देखाइबो। जदि किछि असुविधा हुए तबे मते पचारि नबो। तबे आजि पई एतिकिरे रहिले। या परे आमे सेकंड पैराग्राफ पढ़िबा।